রায়পাড়ায় ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ সোমবার নরসিংদীর রায়পুরা উপজেলার শেরনগর মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মিরাজউদ্দিন আহমেদ, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেজবা উদ্দিন। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার বমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, এএসপি সার্কেল বেলাল আহমেদ, রায়পুর থানার ওসি মহসিনুল কাদের, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলারুল হক সহ অনেকে। উল্লেখ্য, নরসিংদী পাঁচ রায়পুর আসনে 161টি ভোট কেন্দ্রে প্রায় 370,000 ভোটার রয়েছেন। ওকে ওয়ান ডট টিভি নিউজ ডেস্ক।